নমস্কার বন্ধুরা গল্পের জলসা করে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজ শুনবেন একটি ভৌতিক গল্প রাজা কালীয় দমনের খাচরা শুনতে থাকুন আজকের গল্প রঘুনাথপুরের জমি জরিপ হচ্ছে কলকাতা থেকে যে রাস্তাটা সোজা উত্তরে গেছে ন্যাশনাল হাইওয়ে তারই ধারেই এই রঘুনাথপুর রাস্তার ধারে বসু চ্যাটার্জি অ্যান্ড কোম্পানির নতুন ইলেকট্রনিক্সের কারখানা বসবে সরকার থেকে জমি দিয়েছে জরিপে দল এসেছে জমি জরিপ করে জমির নিশানা ঠিক করে দিতে সে দলের প্রধান আলী সাহেব অল্প কদিনের কাজ তিনিই শেষ করে দিয়ে যাবেন কথা ছিল কিন্তু কি যে হলো কে জানে হঠাৎ তিনি কাজ ফেলে বিনা অনুমতিতে জায়গা ছেড়ে চলে গেলেন সরকার থেকে ওর এ আচরণের জন্য কড়াকইফের তলব করে উত্তরে মেডিকেল সার্টিফিকেট সহ এমন একটি ছুটির দরখাস্ত পেল যার সার্টিফিকেটে কলকাতার এক নামি ডাক্তারের সই সুতরাং সন্দেহ নেই যে আলী সাহেব অসুস্থই হয়ে পড়েছেন আমাকে বাকি কাজটা শেষ করতে বলা হলো খোঁজ নিয়ে আমি আলি সাহেবের বাড়িতে গেলাম উনি তখন একটু সুস্থ হয়েছেন আমাকে দেখে মুখ বেজার করে বললেন ভাই নিখিল যাসনি ওখানে গোটা অঞ্চলটা ঝোপ জঙ্গল আর সাপখোপে ভরা তাতেও বলার কিছু ছিল না কিন্তু ভাই ওখানে রাখাল সরকার খেরোর খাতা বগলে রাত দিন খাঁচনা আদায়ের ফিকিরে ঘুরছে ও তোকে পাগল করে ছাড়বে আমি অবাক হয়ে বললাম এই না আপনি বললেন গোটা জায়গাটা ঝোপ জঙ্গলে ভরা সাপখোপের আড্ডা তা ওই জঙ্গলে রাখাল গোমস্তা কার জন্য কার কাছ থেকে খাচনা আদায় করছে ভীষণ ভয় মেশানা চোখে আমার দিকে তাকিয়ে আলী সাহেব বললেন তবে আর বলছি কি রঘুনাথপুরের আশেপাশে পাঁচ দশ মাইলের মধ্যে কোনো গা নেই গাতে নেই তো লোক থাকবে কোথায় তবু ওখানে রাখাল গোমস্তা খেরোর খাতা বগলে রোজ খাচনা আদার ফিকিরে ফিরছে প্রথম দিন আমি ভেবেছিলাম হবে কোনো জঙ্গল দপ্তরের লোক নয়তো বা জঙ্গল ইজারা নিয়েছে এমন কোনো ঠিকাদারের লোক আমরা যে সরকারি কাছে এখানে এসেছি তা বুঝতে না পেরে খাচনা আদায় এসেছে ঝামেলা এড়াবার জন্য খাচনা কত ওকে জিজ্ঞাসা করলাম কান থেকে খাগের কলমটা বার করে ও হাতের শিখে ঝোলানো দুয়ারদান থেকে এক খট কালি নিয়ে খেরোর খাতা খুলে অনেক হিসেব কষে বলল আগে আপনার সামান্য খাচনা। তিন টাকা তেরো আনা সাড়ে পাঁচ পাই দুজনের বকায়া পাওনা সাত টাকা দশ আনা এগারো পাই নগদ মিলে ছাড় পাবেন দু আনা এক পাই পাওনা হলো তাহলে সাত টাকা আট আনা দশ পাই দেবেন খাচরা আগে ওর হিসাব শুনে তো আমার চোখ কপালে তবু বললাম পাওনা যা তা আমি মিটিয়ে দেব নিশ্চয়ই তবে আমাদের সরকারি ব্যাপার বলে নগদে কিছুই দিতে পারবো না আপনি পাওনা জানিয়ে আমাদের দপ্তরে চিঠি দিন চিঠি পেলেই খাজনা মিটিয়ে দেবার ব্যবস্থা হবে আমার কথা শুনে রাখাল গোমোস্তাও হাঁ হয়ে গেল কানে খাগের কলমটা গুঁজে বলেন চিঠি সে আবার কী জিনিস শুনি আর সরকারের কথা বললেন কোন সরকার কার সরকার খাজনা ফাঁকি দেবার মতলব করলে কিন্তু পাইক বরকন্দ দিয়ে ধরে নিয়ে যাবেন নাই পাঘব তখন আমাকে দুষবেন না আমার মনে হলো লোকটা পাগল পাগল না হলে এই অঞ্চলে খাঁচ আদায় করতে পার হয় তাছাড়া ওর চালচলন পোশাক পরিচ্ছদ যেন কেমন যেন কোনো যাত্রা দলে সেকালের এক নাটক থেকে নেমে এসেছে তা না হলে কানে গোজা থেকে খাগের কলম দোয়াদ ছলে হাসি খেতে ক্ষীর খাতে খাঁচ আদায় হয় আমাকে কোনো কথা বলতে না দেখে ভীষণ ব্যস্ত হয়ে রাখাল গুমস্তা বলল ভাবুন ভালো করে ভেবেচিন্তে যা করান করুন তবে মনে রাখবেন রঘুনাথপুর রাজবাড়িতে রাজত্ব করছেন রাও রাজা শ্রী শ্রী কালীয় দমন সিংহ বাহাদুর নায়েব তার রাঘব রায় দুয়ের নামেই আঁতুরে শিশু শিউড়ে ওঠে বাঘ আর গরু একঘাটে তো জল খাই এ ওর গা চেটে আদরও করে আমি যাচ্ছি কাল ফের আসবো তার মধ্যে চিন্তা শেষ করে করির ব্যবস্থা রাখবেন ভালো কথা বলে গেলাম পরে যেন দুষবেন না কথা শেষে বড় বড় পা ফেলে ঝোঁপে নাড়ালে অদৃশ্য হলো রাখাল গোমস্তা এই ওর সঙ্গে আমার প্রথম দেখা আমি হেসে বললাম সব শুনে তো মনে হচ্ছে লোকটা পাগলই তা সে ঝামেলা করতে পারে মানি কিন্তু তা বলে তার জন্য আমিও পাগল হব কেন আমার কথা শুনে কি যেন কিছুক্ষণ ভাবলেন আলী সাহেব বললেন তোর মতো আমিও ভেবেছিলাম লোকটাকে এড়িয়ে চললেই হবে আর তাছাড়া আমি তো থাকবো আমার কাজ নিয়ে জঙ্গলে জঙ্গলে ওর সঙ্গে আর দেখা নাও হতে পারে ওর কথা মন থেকে তাড়িয়ে জরিপের কাজ শুরু করে দিলাম দু এক দিনের মধ্যে বুঝলাম অতীত রঘুনাথপুর সত্যি এক বিশাল জনপদ ছিল প্রতিটি ঝোপ জঙ্গল ঘিরে ভাঙা বাড়ি ঘর প্রাসাদ পরীক্ষা পাঁচিল মাঝে মাঝে পাকা বাঁধানো রাস্তা মজাদিঘি মন্দির এ সব কিছুকে চারপাশে রেখে ঠিক মাঝখানে এক বিশাল প্রাসাদের ধ্বংসস্তূপ কোনো সন্দেহ থাকে না যে সেটাই রাজপ্রাসাদ ছিল কিন্তু এসব তো বহু যুগ আগের ধ্বংসস্তূপ পুরাতত্ত্ব বিষয় নিয়ে আমারও কোনো ধারণা নেই তবে ইটের গঠন দেখে অনায়াসে বোঝা যায় রঘুনাথপুরের এই জনপথ এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলদারি শুরু হবার সময়ই গমগম করতো কি জানি কোনো কারণে এর দশা হয়েছে আর আজকালকার লোকেরা তো এর কথা একদম ভুলেই গেছে এমনভাবে ভুলেছে যে যা পুরাতত্ত্বের নিদর্শন হিসেবে রক্ষা করা উচিত তা কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে কারখানা বানাবার জন্য এ কথা আমার মনে এত বেশি চাপ ফেললো যে জরিপ করার ফাঁকে ফাঁকে আমি গোটা অঞ্চলের একটা এঁকে তার সঙ্গে একটা আর্জিলিকে সোজা পাঠিয়ে দিলাম পুরাতত্ত্ব বিভাগের প্রধানের কাছে তাকে অনুরোধ করলাম জায়গাটা দেখে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য আমি বাধা দিয়ে বললাম ও কথা থাক আপনি রাখাল গোবস্থার কথা আর খুলে বলুন ওখানে জরিপ করতে গেলে আমাকে তো ওকেই সামলাতে হবে আমার কথা শুনে আবার কিছুক্ষণ কি যেন ভাবলেন আলি সাহেব বললেন তাঁবু খাটিয়ে থাকবার জায়গা হয়েছিল আমাদের একটা তাবুতে আমি আর ক্যাশিয়ার হরিহরবাবু পাশের দাপুতে রায় আর বসা আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আর একটা বিরাট তাবুতে জড়িবে জিনিসপত্র আর অন্য সবাই থাকত তা সে দলেও কম করে জোনা করে হবে মজদুরদার সর্দার হাড়ু আমাকে খুবই মান্য করত। সকাল হলেই একটা দল নিয়ে আগে হাড়ু চলে যেত ঝোপ জঙ্গল সাফ করে চেন টানার ব্যবস্থা করতে সেদিকে যন্ত্রপাতি নিয়ে রায় আর বসাক যেত জমি মেপে নকশা তুলতে ওরা বার হয়ে গেলেই আমি আরও দুজন লোক আর সঙ্গে কিছু যন্ত্রপাতি নিয়ে জরিপের নতুন দিক ঠিক করতে বার হয়ে পড়তাম ফরেস্ট ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছিল ও জঙ্গলে ভয়ঙ্কর সাপ ছাড়া আর অন্য কোনো জানোয়ারের ভয় নেই তাই আমরা সবাই নিশ্চিন্ত মনে কাজ নিয়ে এগিয়ে যাচ্ছিলাম কদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কাজ আর কাজ কাজ ছাড়া অন্য কোনো দিকে নজর দেবার অবস্থা ছিল না আমার তাই মাথা থেকে রাখাল গোমস্তার কথাও নেমে গেছিল একদিন সারা দিনের কাজের শেষে ক্লান্ত হয়ে তাঁবুতে ফিরতেই বাবু বললেন আলি আচ্ছা ঝামেলা তো আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছো তুমি পাগল ভেবে এতদিন হু হাঁ করে কাটিয়েছি আজ না বলে পারছি না তোমার রাখাল গোমস্তা শেষ কথা বলে গেছে এতদিন ঘুরেও যখন খাজনা আদায় করতে পারল না তখন নায়েব রাঘব রায়ের হুড়ো খাবার জন্য তুমি যেন প্রস্তুত থাকো এই কথা শুনে তুমি চমকে উঠলাম লোকটা ঘাট থেকে নেমেছে বলেই ভেবেছিলাম এখন তো দেখছি ও বেশ ভালোভাবেই ঘাড়ে চেপে আছে আবার কোথা থেকে আর এক রাঘব রায়কে জোটেবে বলেছে তিনি যে আবার কী ধরনের মানুষ হবেন কে জানে কিন্তু অবাক কাণ্ড এই জঙ্গলে ওরা সব থাকে কোথায় বাবু বললেন জরিপের কাজ নিয়ে তো এ কদিন এই জঙ্গলে চষে ফেলেছ তোমরা আশেপাশে কোথাও কোনো গটটর দেখেছ বা কোনো গ্রাম আমি বললাম না তো যত দূর চারপাশে দশ মাইলের মধ্যে কোনো লোকালয়ে নেই অবিশ্বাসের হাসি হেসে বাবু বললেন বাজে কথা রাখাল গোমস্তা তো আর অবাস্তব কিছু নয় যদিও লোকটা বেশ নাটকে কথায় বার্তায় পোশাকে সবেতেই নাটকে দেখলে মনে হয় অতীতের কবর থেকে সদ্য উঠে এলো কেউ ও হো ও তো আবার মনে হয় হিন্দু তাহলে ব্যাপারটা হলো কি আমিও অবাক হয়ে বললাম আপনি তো কথা জানেন না নায়েব রাঘব রায় রাজা কালীয় দমনের নায়েব সে রাজার নামে আবার সবাই নাকি ভয়ে কাঁপে হরিহরবাবু এবারে বেশ প্রাণ কুলে হেসে বললেন লোকটা দেখছি আসলে নাটক বেশ জমিয়ে তুলেছে আমি বললাম তা এত লোক থাকতেও আমাকে নিয়ে পড়লো কেন তা তো বুঝতে পারছি না মুখে হাসি বজায় রেখেই হরিহরবাবু বললেন ও প্রথমে এসেছিল আমার কাছেই তুমি যখন জঙ্গলে ম্যাপেচ্ছেন টানছ আমি তো ওকে দেখেই ব্যাপারটা কি তা বুঝতে পেরে বলেছিলাম আমাদের দলে প্রধান হচ্ছেন আলী সাহেব খাচনা দেবার মালিক তিনি ভাবিনি বাপু তা থেকে এত কাণ্ড ঘটবে তা পাগল মানুষ এখানে তোমাকে কী আর বিপদে ফেলবে শুনি চিন্তা করো না কিছুই হবে না কিছু যে হবে না তা আমিও ভেবেছিলাম তবু কোথায় যেন একটা অস্বস্তি ছিল এই ঘোর জঙ্গলে লোকটা থাকে কোথায় ওর চেহারা দেখে তো মনে হয় না ও পাগল মাথার চুলে পরিপাটি বাবরি, পোশাক আশাক আর যাই হোক নোংরা ময়লা বা ছেঁড়া কোড়া নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটার গতিবিধি যেন কেমন তার থামলেন আলী সাহেব আমি বললাম তারপর তারপর কি হলো কি কারণে আপনি ওখান থেকে চলে এলেন কেমন যেন একটা ঘোরের মধ্যে থেকে বললেন আলী সাহেব সেরাতে আকাশে চাঁদ ছিল চারিদিকে পাগল করা জোৎস্না সবাই একে একে তাঁবুতে ঢুকে তাঁবুর পর্দা নামিয়ে দিল আমাকে শোবার জন্য ডাক দিয়ে হরিহরবাবুও তাঁবুর মধ্যে ঢুকে গেলেন আমি উড়ছে উড়ছে করেও উঠতে পারলাম না জোশ্নায় চারিদিক ঘিরে যে মোহময় মায়াজাল সৃষ্টি করেছে তন্ময় হয়ে তাই যেন দেখছিলাম হঠাৎ কেমন যেন অস্বস্তিতে হুঁশ ফিরে এলো তাকিয়ে দেখি আমার চারপাশ ঘিরে ভীষণ দেখতে একদল লাঠিয়াল দাঁড়িয়ে তাদের তেল জপ গা চাঁদের আলোয় চকচক করছে সবার সামনে যে ভীষণ দর্শন লোকটা তার দুটো চোখ যেন অন্ধকারে জ্বলছে হাত তুলে সে চারিদিকের লোকগুলোকে ইঙ্গিত করলো আমাকে ধরতে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনের তাঁবুতে ঢুকবো বলে ঘুরতে যাব যেই অমনি দলের একজন তাঁবুর দরজা আটকে হাতে লাঠি তুললো নিরুপায় আমি প্রাণ প্রাণপণে চেঁচিয়ে উঠলাম স্পষ্ট দেখলাম সামনের লোকটা বাগানো লাঠিটা সোজা আমার মাথায় মারল দারুণ যন্ত্রণায় মুহূর্তে আমি অজ্ঞান হয়ে গেলাম আমি থাকতে না পেরে পড়লাম সর্বনাশ তারপর জ্ঞান হতে দেখি এক বিশাল দালানের একপাশে আমি একটা খোঁটার সঙ্গে বাঁধা দালান ভরা অনেক লোক সবাই যেন কিসের অপেক্ষায় রয়েছে সামনেই কিছু দূরে বারান্দায় একটা কোম্পানির আমলে কুর্সি পাতা সেই কুরসির পাশে ধুতি মেরজাই পরা একজন প্রধান লোক একটা খোলা খেরোর খাতা হাতে নিয়ে ঝুঁকে কিসা পড়ছেন বুঝলাম উনি নায়েব রাঘব রায় ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে থমকে গেলাম দালানের ওখানে এখানে আরও বেশ কটা খোঁটাতে আমারই মতো আরও কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে তার মানে এটা রাজা কালীয় দমনের বিচার সভা ওই খালি কুর্সিতে এক্ষুনি এসে বসবেন রাজা শ্রী শ্রী কালীয় দমন সিংহ বাহাদুর ভীষণ অস্বস্তির মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল জাগল এই আমি কি দেখছি এই আমি কোন যুগে বাস করছি এমন করে আমার বিচারের কি শাস্তি আমি পেতে পারি চারদিক কাঁপিয়ে তক্ষণি ঘোষক ঘোষণা করল হুঁশিয়ার হুশিয়ার মহারাজা শ্রী শ্রী কালীয় দমন সিংহ বাহাদুর দরবারে আসছেন বোধহয় ভেরি বেঁধেছিল বিশাল দশাশয়ী যে মানুষটি চটকদার পোশাক পরে মাথায় তাঁত চড়িয়ে চোখে সুরমা টেনে পান চিবোতে চিবোতে কুরসিতে এসে বসলেন তার মুখে চোখের চাউনিতে ভীষণ একটা নৃশংসতার চিহ্ন আঁকা দেখে ভয় আমার প্রাণ উড়ে গেল এর কাছে জীবনে কেউই কোনোদিন ন্যায় বিচার পাবে না কুরসিতে বসেই উনি মুখ ফিরিয়ে নায়বকে জিজ্ঞাসা করলেন আজ কটা বদমাসকে ধরা হয়েছে বিচার তাড়াতাড়ি করো এমন শাস্তি দেবে তা দেখে যেন অন্যরা শিউরে ওঠে তাতেই সবাই সায়স্তা থাকে নইলে তো সবাই মাথায় চড়বে নাও নাও শুরু করো নাই ফাঁকলেন মথুর ওরে বেটা সাপের পাঁচপা দেখেছিস কি আছিস রে দে বেটা দুটো পাই দুরস্ত করে যেন বেটার জীবনে দাঁড়িয়ে রাজা বাহাদুরের বিরুদ্ধে লোক খেপাতে না পারে কী রে গেলে কোথায় সব দেরি করছিস কেন তিন চারজন গুন্ডা মতো লোক হাতে লোহার মুগুর নিয়ে এগিয়ে এলো একটা খোঁটায় বাঁধা লোকটার দিকে লোকটা আতঙ্কে চেঁচি উঠল হুজুর মা ভাব রক্ষা করুন রক্ষা করুন জীবনে আর আমি এমন ভুল করব না কেনা কোলাম হয়ে থাকব সারা জীবন দোহাই আপনার রক্ষা করুন এরপর সারা আকাশ বাতাস ওর যন্ত্রণা কাতর আত্মনতে কেঁপে উঠল সে আর্তনাথ ছাপিয়ে প্রাণ কাপানো হাসির শব্দ উঠল হা 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 রাজা কালিও দমন সত্যি মোহা উল্লাসে হাসছেন এরপর আরও দুজনকে শাস্তি দেওয়া হলো একজন তার মধ্যে দূষণ খাচনা দেয়নি সামান্য শাস্তি হিসাবে তার চোখ দুটো শুধু খুবলে নেওয়া হলো তা দেখে আমি আতঙ্কে কেঁপে উঠলাম কারণ আমার বিরুদ্ধ তো ওই একই অভিযোগ উঠবে এরপরেই নায়েব রাঘব রায় খেরোর খাতা নিয়ে মুখ তুলে হাঁকলেন আলী হাসেন আলী হাসেন তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিনা খাছনায় তুমি খাসের জমি দখল করেছ সময় তোমাকে বকেয়া খাচনা মেটাতে বলা হলেও তুমি তা করনি এ তো রাজদুরোহিতা তোমার পক্ষে কোনো সাক্ষী আছে আমি উত্তরে কি যে বলবো তা ভেবে ঠিক করার আগেই উনি ফের চেঁচিয়ে উঠলেন আসামি দোষী তাকে কঠিন শাস্তি দেওয়া হবে ভীষণ আতঙ্কে আমিও চেঁচিয়ে উঠলাম না না আমার কোনো দোষ নেই আমি সরকারি কর্মচারী অফিসের হুকুমে আমি এখানে কাজে এসেছি আমি তো কর্মচারী খাজনা আমি দেব কেন আর এখানে খোঁজ সরকারি জমির মালিক সেখানে সরকার আবার কাকে খাজনা দেবে তাও তো বুঝতে পারছি না ভীষণ ভুল হচ্ছে কোথাও আমাকে ছেড়ে দেওয়া হোক আমার কথা শুনে রাজা কালীয় দমন কুর্শিতে নড়ে চড়ে বসলেন তা দেখে নায়েব রাঘব রায় গর্জন করে উঠলেন ওরে কে আছিস সাঁড়াশি দিয়ে জিপটা আগে ওর ছিঁড়ে নিয়ে মুখ বন্ধ কর পরে বিচার হবে দাঁড়িয়ে আছিস কেন হা করে এগো সঙ্গে সঙ্গে পাশের একজন ভীষণ দেখতে মানুষ কোথা থেকে একটা সাঁড়াশি জোগাড় করে তা হাতে নিয়ে এগোলো আমার দিকে ভয়ে প্রাণ উড়ে গেল আমার লোকটা সাঁড়াশি হাতে ধরে খোলা বন্ধ করতে করতে আমার যখন খুবই কাছে এগিয়ে এলো আমি আতঙ্কে চেঁচিয়ে উঠলাম সে চিৎকার কারও যে মনে কোনো দাগ কাটল না তা আমি বুঝলাম কেউ ফিরেও তাকালো না আমার দিকে এ যে কী হতে চলেছে তা আমার বুদ্ধির বাইরে কেন যে হচ্ছে তাও বুঝতে পারছিলাম না কিন্তু যাই হোক না কেন আমার তো চূড়ান্ত সর্বনাশ হতে চলেছে সারাশি খোলা বন্ধ করার একটা শব্দ আমার কানে আসতে লাগলো তাহলে কি সত্যি আমার জীব ছিঁড়ে নেওয়া হবে তখনই দূরে ঘোড়ার ঘুরের আওয়াজ শোনা গেল কোথায় যেন ঘোড়াটা এসে থামল সঙ্গে সঙ্গে পেছনে পায়ের শব্দ কেউ যেন ছুটে আসছে পায়ের শব্দ খুব কাছে আসার সঙ্গে সঙ্গে সেই যেন পিছনে চেঁচি উঠল মহারাজ আসামিকে শাস্তি দেবার আগে প্রধানমন্ত্রীর অনুরোধপত্রটা একবার দেখার আদেশ দিন আসামি রাজদ্রোহী নয় মহারাজ উনি আপনার একান্তই মঙ্গলাকাঙ্ক্ষী পাকড়িধারী একটা লোক সামনে এসে দাঁড়ালো তার হাতে একখানা তুলট কাগজে লেখা খত নায়েব ঝুঁকে সে খত হাতে তুলে নিলেন খুলে তাতে চোখ রাখতেই রাজা কালীয় দবন ভীষণ অধৈর্যের সঙ্গে চেঁচিয়ে উঠলেন আহ নায়েব কি বিড়বিড় করছো জোরে পড়ো জোরে পড়ো তুমি আর আমি তো শুধু আছি এখানে এখানে আর গোপনীয়তা বজায় রাখতে হবে না নায়েব রাঘব রায় সঙ্গে সঙ্গে চেঁচিয়ে পড়তে লাগলেন মহারাজের আদেশ অনুসারে আমরা শ্যামপুর মদনহাটির বাসিন্দা আলী হোসেনের সকল খবর তার অবর্তমানে ছদ্মবেশে নানান লোকের কাছ থেকে সংগ্রহ করেছি খবরে প্রকাশ রঘুনাথপুর রাজ্যের ওপর বিদেশি সরকারের লোভার্থ নজর আছে এই রাজ্য তারা খাস দখলে রাখতে চায় সে কারণেই দেয় খাচনার পরিমাণ মুহুর্মুহু বৃদ্ধি এই চক্রান্তের বিরুদ্ধে তথাকথিত এই আসামি এককভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি বাংলার লাট বাহাদুরের কাছে দীর্ঘ খত লিখে সত্য যা তা ব্যক্ত করেছেন গোপন খবরে প্রকাশ সেই খত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তবে ফলাফল এখনও অনিশ্চিত এ অবস্থায় মহারাজের কাছে অনুরোধ হুসেন আলীকে মার্জনা করা হোক খত পাঠ শেষ করে নায়ব সে খত রাজা কালীয় কালিয়দনের হাতে তুলে দিলেন খত্তা কিছুক্ষণ আপন চোখের সামনে রেখে রাজা হঠাৎ গর্জন করে উঠলেন কিন্তু এর বিরুদ্ধে যে অভিযোগ আছে তাও তো অতি গুরুতর অভিযোগ প্রমাণে সাক্ষীকে হাজির করা হোক ওর কথার শেষে জোর হাতে মাথা নিচু করে যে সামনে এসে দাঁড়ালো সেই গোমস্তা রাখাল সরকার তাকে দেখে আতঙ্কে আমার প্রাণ উড়ে গেল ও তো আমার সম্বন্ধে যা খুশি তাই বলবে এ আমি কি ভীষণ বিপদে নেওয়া পড়েছি নায়েব রাঘব রায় জিজ্ঞাসা করলেন সাক্ষী আসামিকে তুমি চেনো আঁকে হ্যাঁ হুজুর চিনি বলল রাখাল সরকার এর বিরুদ্ধে তোমার বলার কি আছে আঁককে হুজুর আসামি খাসের জমি জবরদখল করেছে বহুদিন আমি সে বাবদ খাঁচ গেলে নানান মিথ্যা অজুহাতে আমাকে এড়িয়ে গেছে শেষ পর্যন্ত এক সাংঘাতিক কথা বলেছে বলেছে সে নাকি সরকারি কর্মচারী হুজুর এই দেশে সরকার একটি এ তবে কোন সরকারের কর্মচারী তবে কি এ কোনো বিদেশি সরকারের গুপ্তচর এ কথা শুনে সেই পাকড়িধারি বাধা দিয়ে বলল না হুজুর এ কোনো বিদেশি সরকারের গুপ্তচর নয় এ বিদেশি সরকারের বিরোধিতাই করেছে ওর লেখা ক্ষতি তার প্রমাণ সেই খত এখানে হাজির করো বললেন রাঘব রায় সে খত তো হুজুর বিদেশি সরকারকে লেখা তা আমরা পাবো কোথায় আগে সে খত দিনই পাওয়া যাবে না হাত করছে বলল রাখাল সরকার কিন্তু হুজুর প্রধানমন্ত্রীর চিঠি কথা শেষ করতে পারলো না পাকরিধারী রাজা কালীয় দমন গর্জন করে উঠলেন বিশ্বাসঘাতক দেশদ্রোহী মৃত্যুদণ্ডই এর একমাত্র শাস্তি ডাল কুত্তাগুলোকে কতদিন উপসে রাখা হয়েছে কে যেন একজন বলল আগে গত দুই দিন ঠিক আছে আসামি দেহের চার জায়গায় অস্ত্রাঘাত করে কুত্তাগুলোকে ছেড়ে দেওয়া হোক এমন অদ্ভুত দৃশ্য বহুদিন দেখা হয়নি মাথা নিচু করে পাগড়িদাড়ি আর রাখাল সরকার চলে গেল তাদের পিছনে ভীষণ দর্শন একজন দৈত্যকে খড় ঘাতে এগিয়ে আসতে দেখা গেল আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম সেই চিৎকার ছাপিয়ে দূরে একদল কুকুরের ডাক শোনা গেল উপসী কুকুরগুলো বোধ হয় মহাভোজের ইঙ্গিত পেয়েছে দৈত্যটা মাথার ওপরে খড়গ তুলে আপন মনেই বলল দু পায়ে দুই দু হাতে দুই বুকে এক পিঠে এক কুত্তাগুলো তাহলেই চারদিক থেকে ছেঁকে ধরবে মজা জমবে তাহলে খড়গ নাচিয়ে ও ডান পা বরাবর এক কোপ চালালো ভীষণ যন্ত্রণায় চেঁচিয়ে উঠে আমি অজ্ঞান হয়ে গেলাম থামলেন আলী সাহেব তারপর নিচু হয়ে ডান পাটা দু হাতে তুলে সামনে চেয়ারের ওপর রাখলেন অবাক হয়ে আমি দেখলাম ওর ডান পায়ের গোছে মস্ত একটা কাটার দাগ ধারালো অস্ত্র দিয়েই কাটা তাতে সন্দেহ নেই আমি বললাম তারপর আলি সাহেব বললেন হুঁশ ফিরতে দেখি আমি ক্যাম্পের খাটে শুয়ে আমার চারপাশ ঘিরে সবাই ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে আমাকে চোখ খুলতে দেখে স্বস্তির নিঃশ্বাস পেলে হরিহরবাবু বললেন বাঁচালে বাবু তা কি হয়েছিল এত রাতে জঙ্গলে গেছিলে কেন আর কি দেখে অমন করে অতবার চিৎকার করলে ভাগ্যে সেচিয়েছিলে তাই তোমাকে খুঁজে পাওয়া গেল না হলে কি যে হতো কে জানে পাই বা অমন করে কাটলে কি করে তাকিয়ে দেখলাম বেলা হয়ে গেছে তার মানে বেশ কিছুক্ষণে আমি বেহুশ হয়েছিলাম কিন্তু ভেবে ঠিক করার আগেই সর্দার হাড়ু তাবুর মুখে দাঁড়িয়ে বলল সাহেব সেই রাখাল সরকার এসেছে বলছে খাছনা না মেটালে এবার আর ছাড়া হবে না ও তো সাহেব একদম পাগল গোটা কয়েক টাকা দিয়ে দিন না ও চলে যাবে আর আসবে না হরিহরবাবু মহা বিরক্ত হয়ে বললেন যাও তাই করো গিয়ে দশ বিশ যা চায় দিয়ে দাও গিয়ে পরে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিও আচ্ছা সাহেব বলে হাড়ু চলে গেল আমি কিন্তু মনে মনে শিউরে উঠলাম আবার রাখাল সরকার হারো ফিরে এসে অবাক হয়ে বলল পাগলটাকে সাহেব কোথাও আর দেখতে পেলাম না এই ছিল এই গেল কোথায় তার শরীর খারাপ বলে আমি চলে আসি ওখান থেকে আলী সাহেব থামলেন আমি বললাম রাখাল সরকার কি তাহলে সত্যিই পাগল না বললেন আলী সাহেব ও দেহধারী কেউই নয় ও অতীত রঘুনাথপুরের প্রেতাত্মা ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বর্তমানের কাছে খাচনা আদায় করবে বলে এ কথা বুঝতে পেরেছি বলেই তো আমি ওখান থেকে পালিয়ে এসেছি ও জেনেছে আমিই প্রধান ও তাই আমাকেই খুঁজবে যদি আমার পরে যাস তুই হবি ক্যাম্পের প্রধান ও তখন তোকেই খুঁজবে পারবি কি তুই ওর সঙ্গে টাকা আনা পায়ের হিসাব মিলিয়ে খাচনা দিতে যদি পারিস তো যা রঘুনাথপুরে আমি না করবো না ভীষণ চিন্তা নিয়ে বাড়ি ফিরলাম যাবো কি যাবো না আলী সাহেব যে রাতে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখেছেন তাতে সন্দেহ নেই কিন্তু তাহলেও রাখাল সরকার তো আছেই আছে তার টাকা আনা পাইয়ের হিসাব খাচনা রাজা কালীয় দমনের খাচনা তা আমি মেটাবো কী করে ঘরে ঢুকে টেবিলে দেখি এক সরকারি চিঠি পড়ে আছে খাম খুলে দেখি তাতে লেখা রঘুনাথপুরের বর্তমান জমি পুরাতত্ত্ব বিভাগের হাতে চলে গেছে বসু চ্যাটার্জি কোম্পানিকে সরকার নতুন জায়গার ব্যবস্থা করে দেবে রঘুনাথপুরের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে আর সেখানে যেতে হবে না চিঠি বন্ধ করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আলী সাহেবের চিঠি তাহলে কাজ দিয়েছে এতক্ষণ শুনলেন রাজা কালিও দবনের খাজনা কলমে শিশির কুমার মজুমদার গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন